স্বাদ ও পুষ্টির আধার রূপচাঁদা। সামুদ্রিক মাছের মধ্যে যার অবস্থান শীর্ষে। ভিটামিন এবং খনিজে ভরপুর হওয়ায় গর্ভাবস্থা থেকে বার্ধক্য পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষায় জুড়ি নেই রূপচাঁদার। গবেষণা বলছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডির বড় উৎস এই মাছটি। আর পুষ্টিবিজ্ঞানীদের মতে রূপচাঁদাতে থাকা ডেক্সাহেক্সোনাইক অ্যাসিড শিশুর মানসিক বিকাশে বেশ কার্যকরী। পুষ্টির আধার হিসেবে পরিচিত সামুদ্রিক মাছ দক্ষিণে বঙ্গোপসাগর, তাই আমাদের দেশের মানুষের পাতে সহজেই মেলে নানা প্রজাতির সামুদ্রিক মাছ, যার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে রূপচাঁদা। ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর হওয়ায় গর্ভাবস্থা থেকে বার্ধক্য পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষায় জুড়ে নেই রূপচাঁদার। বিজ্ঞানীরা বলছেন মিঠা পানির তুলনায় সামুদ্রিক মাছের পুষ্টিগুণ বেশি। নিয়মিত সামুদ্রিক মাছ খেলে ডিএইচএ ফ্যাটি অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়, যা কাজ করে স্মৃতিশক্তির উন্নতিতে। গবেষণা বলছে রূপচাঁদা মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স বা থায়ামিন, রিবোফ্লাভিন এবং ভিটামিন ডি। আর খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম, আয়োডিন, সেলেনিয়াম, জিঙ্ক, পটাশিয়াম ছাড়াও আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লাভিনয়েডস। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন শিশুর মানসিক শক্তি বিকাশে সহায়ক ডেকাসোহেক্সানোয়িক অ্যাসিড ও আইসোপেন্টানোয়িক অ্যাসিড আছে রূপচাঁদায়। এছাড়া বাড়ন্ত শিশুর বৃদ্ধি নিশ্চিতেও কাজ করে রূপচাঁদা। যে সমস্ত মারা বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে দৌড়ঝাঁপ করেন তাদেরকে জন্য পরামর্শ হলো নিয়মিত আপনাদের শিশুদের পাতে রূপচাঁদা মাছ রাখুন, অবশ্যই ফল পাবেন। গবেষণায় দেখা যায় হার্টের সমস্যার প্রায় 50% কমিয়ে দেয় মাছটি, আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই হ্রাস করে রূপচাঁদা। রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখতে কাজ করে রূপচাঁদা। আছে প্রোটিন যা পেশির ক্ষয়রোধ করে, আর আয়োডিন কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডের উন্নতিতে। মাছটির অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে প্যানক্রিয়াটিক, প্রোস্টেট ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে, আর গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিতও কার্যকরী মাছটি। রূপচাঁদা মাছে ইপিএ এবং ডিএইচএ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যা মস্তিষ্ক বিকাশ গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। প্রতি 100 গ্রাম রূপচাঁদায় 99 কিলোক্যালোরি শক্তি আছে। তবে অ্যালার্জি বা পেটের সমস্যায় নিয়ম মেনে খেতে হবে মাছটি, পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের। ফারহানা হক, চ্যানেল 24, ঢাকা।